অ্যান্ড্রয়েড রিলেটিভ সব ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন হাই ফ্রেন্ডস আপনার সামনে আজ আমি যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সকলেই আশা করছি ভিডিওটা শেষ অবধি দেখবেন না দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না ভিডিওটা আপনাদের সকলেই ভালো লাগবে আজকের ভিডিওটা আমি যে সম্বন্ধে বানাতে চলেছি আগে আপনাদের অ্যাপটির কাজ দেখে দিচ্ছি তারপরে আপনারা অ্যাপটি কোথার থেকে ইনস্টল কিংবা ডাউনলোড করবে তারপরে আমি দেখিয়ে দেবো আমার ফোনে সাইটবারে দেখতে পাচ্ছেন যে একটি সাইডবার রয়েছে আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি দেখুন ফ্রেন্স এই যে সাইটবার রয়েছে এখানটা আমি এটাকে আমি এখানটা এটাকে টানলে এরকমই ঠিক আসছে এবার আমি এটাকে জুম আউট করে দিলাম এটাকে আমার এরকম ঠিক আসছে তারপরে আমার এখানটায় সব অ্যাপ রয়েছে আমি এখান থেকে অ্যাপগুলোকে খুলতে পারি এবং খুব তাড়াতাড়ি সেই অ্যাপটি না বন্ধ করে অন্য অ্যাপে প্রবেশ করতে পারি যেমন আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি কিছু প্রুফ আমি যেমন আমার হয়তো থেকে খুললাম এখান থেকে আমি ইউটিউব খুললাম আপনাদেরকে প্রমাণটা দেখিয়ে দিচ্ছি কী করে আপনারা এই অ্যাপটির কাজটা বুঝতে পারবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফেস আমি এরকম করে আমার ইউটিউব থেকে আমি খুললাম ইউটিউবটাকে খু খোলার পর আমি আবার ইউটিউব থেকে বেরিয়ে যেতে চাই তার জন্য আমি কিন্তু ব্যাক বাটনে প্রেস করব না কিংবা হোম বাটনে প্রেস করব না তার জন্য আমি আবার এই সাইডবারে প্রেস করব প্রেস করব প্রেস করার পর ঠিক আমার সামনে এই রকমই ইন্ডাস পে আসবে আমি সোয়াইপ করে অ্যাপগুলির কাছে আমি চলে আসতে চাই ফ্রেন্ডসিটি হ্যাঁ দেখুন ফ্রেন্ডস এখানে চলে গেছে এ বলে আমি হয়তো আমার ফেসবুকটা খুলতে চাই আমি আমার ফেসবুকে ঢুকে গেলাম এখানটা থেকে সরাসরি আপনারা ওখানটা থেকে খুব সহজেই যে কোনো ব্রাউজারে ঢুকে যেতে পারেন এটি আপনাদের খুব তাড়াতাড়িও কাজ করে দেখুন ফ্রেন্ডস মাই মাই ফেসবুক আমার ফেসবুক আমি ঢুকে গেলাম আপনারা সকলেই অবশ্যই দেখতে পাচ্ছেন আমার ফেসবুক এটা এ বলে আমার ফেসবুক থেকে আমি আবার ইউটিউবে যেতে চাই তা তার জন্য আপনারা কিছুই করবেন না ব্যাক বাটনে আমরা প্রেস করব না তার জন্য আমরা এই সাইটবারে প্রেস করব এই যে আপনাদেরকে একটু জুম আউট করে দেখি এই যে এই সাইটবারটা যে রয়েছে এই সাইড আমরা প্রেস করব দেখুন ফ্রেন্স আপনারা সকলেই দেখুন হ্যাঁ এই সাইডবারে আমরা প্রেস করব প্রেস করার পর আমার এইরকমই আসবে স্ক্রো মানে আমি এটা সোয়াইপ করবো পাশে পাশে সোয়াইপ করলে এরকম চলে আসে আমি বা ইউটিউব যাই দেখুন ফ্রেন্স আমি ইউটিউবে প্রেস করলাম আবার আমার সঙ্গে সঙ্গে ইউটিউব থেকে খুলে গেলো এইভাবে আমি একটি অ্যাপ না বন্ধ করে অন্য অ্যাপে প্রবেশ আমি করে যেতে পারি আপনারা খুব সহজে এই অ্যাপটির কাজ দেখতে পারেন এছাড়া আমি আর একটা অ্যাপ থেকে দেখে দিচ্ছি আমি হয়তো আরেকটি দেখতে চাই আমি আবার এই পাশে ইয়ে করব তারপর আমি সোয়াইপ করবো সোয়াইপ করার পর আমি হয়তো আবার ফেসবুকটা খুলতে যাই এখানে ফেসবুক আমি প্রেস করলাম প্রেস করবার সঙ্গে সঙ্গে আমার প্রোফাইলে ঢুকিয়ে নিয়ে এলো দেখেছেন ফেন্স আপনারা খুব দ্রুত অ্যাপটি তো আমার খুবই দারুণ লেগেছে আমি আমি আবার অন্য কিছু ব্রাউজারে ঢুকতে চাই আমি আবার এখানটা সোয়াইপ করবো সোয়াইপ করার পর আমি হোয়াটসঅ্যাপে ঢুকতে যাই হোয়াটসঅ্যাপে আমাকে ঢুকিয়ে দেবে সঙ্গে সঙ্গে দেখুন ফেন্স ওই অ্যাপটি খুব তাড়াতাড়ি কাজ করে এবং একটি অ্যাপ না বন্ধ করে অন্য অ্যাপে আপনি খুব সচেতন ফ্রেন্স আমাকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে দিয়েছে এবার আমি আবার ইউটিউবে যেতে চাই হয়তো আমি আবার এখানটায় সব করবো আবার ইউটিউবে প্রেস করলাম ইউটিউবে প্রেস করার পর হ্যাঁ একটু ওয়েট নেবে আমার ফোনটা একটু স্লো চলছে আজ হুম একটু ওয়েট নেওয়ার পর টু ওয়েট নেওয়ার পর আপনার সামনে ঠিক চলে আসবে দেখুন ফ্রেন্ডস আমার সরাসরি কিন্তু চলে আসছে আবার আমি হয়তো আবার হোয়াটসঅ্যাপে ফিরে যেতে চাই এর জন্য আমার ব্যাক বাটনের ব্যবহার করতে হবে না হোয়াটসঅ্যাপে প্রেস করলাম হোয়াটসঅ্যাপে প্রেস করার পর দেখুন ফ্রেন্ডস আমার হোয়াটসঅ্যাপে প্রবেশ করালো আবার আমি হয়তো আবার আমি হয়তো ফেসবুকে যেতে যাই এরকম করে আপনারা এখানটা স এখানটা থেকে সব জায়গায় যেতে পারেন কোনো একটি অ্যাপ না বন্ধ করে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আর এখানটায় অ্যাপটিতে কিছু কাজ রয়েছে এখানটা দেখতে পাচ্ছেন ফেন্স প্লাস আইকনসে দেওয়া আছে অ্যাড আপনারা এখানটাতে যে কোনো অ্যাপ অ্যাড করতে পারে আমি আপনাকে দেখিয়ে চিব্রো এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করলাম একটিতে ক্লিক করার পর প্লাস আইকনে প্রেস করার পরে আমার সামনে এরকম একটি ইন্টারফেস করবো আমি এখান থেকে কোন অ্যাপটি বেছে নিতে চাই আমি হয়তো সেটিংসটি বেছে নিতে চাই এখানে সেটিংসে প্রেস করলাম সেটিংসে প্রেস করার পর এখানটা আমি রাইটে প্রেস করবো রাইটে প্রেস করার পর আমার কাজ শেষ হয়ে যাবে দেখুন ফ্রেস হোয়াটসঅ্যাপের পর আমার সেটিংস চলে যেতে আমি তো আরেকটি অ্যাপ কিন্তু আনতে চাই আমি এখানটা হয়তো গুগল প্লে স্টোরটা আমার আনতে গিয়ে গুগল প্লে স্টোরে পেস করব পেস করবার রাইট চিহ্ন করে দেবো আর গুগল প্লে স্টোর চলে এসেছে আপনারা এ এরকম করে খুব সহজে একটি অ্যাপ না বন্ধ করে অন্য অ্যাপের মধ্যে আপনারা প্রবেশ করতে পারেন আর অ্যাপটি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো কিংবা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যেতে পারেন ওখানটা থেকেও আপনারা অ্যাপটি ডাউনলোড করে দিতে পারেন অ্যাপটির নাম হলো সাইড বার আপনাদেরকে আমি দেখিয়েছি সার্চ করে তাও কিংবা ভিডিও রেস্ক্রিপশন দিয়ে দেবো ওখান থেকে খুব সহজেই আপনারা ডাউনলোড ডাউনলোড করে নেবেন এই যে সাইড বার লঞ্চার নামে আপনারা এখানটায় সার্চ করবেন শুধু সাইড বার লিখলেই আপনাদের সঙ্গে লঞ্চার চলে আসবে যাই হোক লেখার পর আপনার ঠিক দু নম্বর অ্যাপ্লিকেশানটা ইনস্টল করবে দেখুন ফ্রেন্স সাইডবার বার ভিএম সোয়াইপ এখানটা আপনারা এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে দেখুন ফ্রেন্স তাই আমার এখানটায় ইনস্টল দেখাচ্ছে এবং ওপেন দেখাচ্ছে আপনারাও এখানটা ইনস্টল করে নেবেন অ্যাপটি তো আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের ভিডিওতে কোনো কিছু তো বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে করে বলবেন আর ফ্রেন্ডস আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের অ্যান্ড্রয়েড রিলেটিভ ভিডিও আমিও দিয়ে থাকি যেগুলো আপনাদের বর্তমান লাইফে অনেক কাজে লেগে থাকতে পারে যাই হোক ফ্রেন্ডস আমি আর ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না আপনাদের সময় বাঁচানোর জন্য আপনাদের সাথে আবার আমার পরবর্তী ভিডিও দেখা হবে আপনারা সকলেই ভালো থাকবেন